মাননীয় মন্ত্রী, আমি আস্থাহীনতায় ভুগি না, দলও ভুগে না। আমার আমি ক্ষুদ্র লোক, আমি দলেরও ক্ষুদ্র কর্মী। আপনি কি পিন্টু ভাইয়ের কথা শিওর যে 2023 সালে একটা নির্বাচন তো হবেই, দ্বিতীয় হবে, কনস্টিটিউশনে বাধ্যবাধকতা আছে, দ্বিতীয় হবে। 2014 সালে ক্ষমতা যেতে মানুষ 150-151 খোঁজে, 91 সালে আমরা যখন এমপি হই তখন আওয়ামী লীগ তো ক্ষমতায় চলেই গেল, হিসাব নিকাশ মন্ত্রিত্ব আমার মনে হয় পিন্টু ভাই আরও তখন আরও আমার চেয়ে ভালো জানবে, তখন উনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেন। আমি দেখছি দৌড় ঝাঁপ, আমিও তো হেরে যাবো মোটামুটি, সেখানে আমার লগে আওয়ামী লীগের কনটেস্ট না হয়েছে মধুসাহ জাতীয় পার্টিতে ইলেকশন করছে, উনিও আসছে আমার কাছে। তা সেখানে আমার আস্থাটা মাননীয় মন্ত্রী একটা বৃহত্তম সবচেয়ে বড় বাংলাদেশের একটা মিনিস্ট্রি চালায়, আমার আমি ক্ষুদ্র অভিজ্ঞতা। উনি দলের মনে হয় প্রেসিডিয়ামের সদস্য না, মেম্বারও না, একজুটিকে উনি মেম্বারও না, কিন্তু উনি একজন অভিজ্ঞ ব্যক্তিবিদা, ওনাকে এই প্রশাসনে বসিয়ে দিয়েছে যে উনি একটু ভালোভাবে চালাতে পারবেন। আমি আজ পিন্টু ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, ক্যান ইউ গিভ মি দি অ্যাসুরেন্স যে 2023 সালের নির্বাচন 2014 মতো এই সরকারের অধীনে যেটা হয়েছে, 2018-তে নিশ্চিতে যে ভোট হয়েছে সেটা হবে না? এই জন্য তো পিন্টুবা বলল আস্থাহীনতা তো আমাদের থাকতেই পারে, তো সেই কারণে আমি মনে করি এই অ্যাসুরেন্সটা কে দিবে? শুধু ওবায়দুল কাদের মহোদয় যদি বলেন যে জনগণ ভোট দিলেই সেই ভোটে যেই জিতবে সেই শপথ গ্রহণ করে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কী করবে সেটা? আসুন, উনি বলেছে সাংবিধানের প্রতি সংবিধান আছে, অবশ্যই 50 বছর দেশ আল্লাহ দিল অনেক উন্নত হচ্ছে, আরও উন্নতর হবে, সিঙ্গাপুর হব, মালয়েশিয়া হব, আবুধাবি হব, কুয়েত হব, সেটা আল্লাহ পাক যদি আমাদের কোপালে আমার বংশ আমার নাতি নাতি দেখেছে আমি খুশি, কিন্তু কার অধীনে হবে? এই যে একটা আস্থাহীনতায় ভুগছি জনগণ। এই যে পরশু না 4-5 দিন আগে আপনার টিভিতে হাবিবুর রহমান হাবিব আসছিল, আমি তার টকশোটা আবার দেখি মা, হাবিবের ছাত্রলীগ করতে একসময় ভালো নেতা, তো শুনতেছিলাম তখন একটা গল্প সে বলতেছিল আপনাদের এই সম্পাদকীয় অনুষ্ঠানে, সেখানে কে যেন আওয়ামী লীগের ছিল আমার ঠিক মনে পড়ছে না, যে আমার যাই প্রথম জিজ্ঞেস করে তোমার নানি ভোট দিতে আসছে কিনা, মানে নানি তো মরছে 10 বছর আগে। তো এইসব আমাদের আস্থাহীনতা জাগছে এই কারণে। এখন পিন্টু ভাই আমাকে অ্যাসুরেন্স দেখ, আমার দলকে অ্যাসুরেন্স দেখ, মহামান্য রাষ্ট্রপতি এটা অ্যাসুরেন্স দেখ, তাহলে 50 বছরে 3 বার ক্ষমতা বিএনপি ছিল, পারে নাই আওয়ামী লীগ দেখা দেন না মান্নান ভাই, যে আমরা যেটা পারি নাই, যে আপনি কতগুলো ভালো কাজ করছেন, অষ্টম সংসদে যে সভাপতির পদগুলো তৈরি করে দিয়েছেন, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, ভাগ্য ভেরি গুড, আমি তো সমালোচনা করছি না, কিন্তু আরও কিছু ভালো কাজ করে বিএনপিকে নির্বাচনে ফেরত আনার একটা ব্যবস্থা করার ক্ষমতা তো আওয়ামী লীগ রাখে, মাননীয় প্রধানমন্ত্রী রাখে, এবং রাখার জন্য যে উপদেশ দেওয়ার লোকগুলো তার দরকার সেগুলো কি আছে কি না? আপনাদের মতো লোকগুলো যায় তাকে উপদেশ দেন না, যে 50 বছরে যেটা বিএনপি পারে নাই আমরা পারি নাই, আনিসুল হকের মতো একজন বিজ্ঞ আইনজীবী উনি যদি এখন বলে সময় লাগবে, অর্ডিন্যান্স করতে ক মিনিট লাগে, ক্যাবিনেট সেক্রেটারিকে পিন্টুবা বললেই তো, এখন ইচ্ছা থাকলে উপায় হয়। এখন কলকাতা নির্বাচন হয়ে গেল, পিন্টুবা বললো না, মান্নান স্যার বললো না, ও দেশে নির্বাচন আর আমাদের 7 দিন পর ভোট গণে, 3 দিন পর ভোট গণে, আমার দেশে আমি জানি না এটা মানুষে বলে এরকম ভোট কেন্দ্র নিয়ে রাখলে মনে হয় উপজেলার অফিস দখল করে ভোটে সিল মেরে চলে যেত, অনেকে বলে, এটা আমার কথা না মানুষে বলে। তো সেখানে আমি মনে করি যদি আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি যেসব আলোচনার মাধ্যমে সার্চ কমিটি করে আইওয়াস করে একটা দেখাবে, অমুকেরে বানিয়ে দিবে, আবার তো সে নির্বাচন কমিশনারই হবে, আবার 4 জন 1 জন 5 জন তো হতেই হবে, নয়তো এটা তো খালি থাকবে না। তো হওয়ার পরে একটা কথা বলবো, হওয়ার আগে আর একটা কথা বলছি যে লাভ হবে না, আমরা এখনও বলছি এই নির্বাচন কমিশন সার্চ কমিটি করে যেটা হবে সেটা তাদের মনের মধ্যে আছে, তারা কাকে বানাবে, জয়নুল আবদিন ফারুককে বানাবে, না পিন্টু ভাইকে বানাবে, না আমার মান্নান স্যারকে বানাবে, এটা তাদের মনে আছে, সার্চ কমিটি আইওয়াস করে কোনো লাভ নাই। সে কারণে আমি বলি যে অধ্যাদেশ জারি করে
এবং এটা অর্ডিনেন্স জারি করেও একটা কমিশন বানাইতে পারে যদি ইচ্ছা থাকে। সেই কারণে এই ইচ্ছার ফলন ঘটবে সত্যিকার অর্থে একজন নির্বাচন প্রধান কমিশনার এবং তার সাথে চারজন সহযোগী যদি এই দেশে বহিরাগত দেশে যেসব দেশে গণতন্ত্র আছে সেরকম একটা নির্বাচন উপহার দিতে পারে এবং পারে যদি একটা প্রাচীনতম রাজনৈতিক দলের নেত্রী সভানেত্রী এখন প্রধানমন্ত্রী উনি এটা এক্সাম্পল করে দিয়ে যাক না।